আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভ্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে যে ভ্লগটা দেখতে পাচ্ছেন এটা শুক্রবার আর শনিবার মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মু বাজারে গিয়েছিল, বাজার করতে গিয়েছিল, তারপরে যে আম্মুর চোখে এই দুইটা ফুল যখন পড়েছে তখন আম্মু এই দুইটাকে আর রেখে আসতে পারে নাই, সাথে করে নিয়ে এসেছে। তো ফুল দুইটা আসলে এত সুন্দর, আমারও দেখে খুবই ভালো লাগছে, বিশেষ করে এই যে মিষ্টি একটা রং। তো যাই হোক, এরপরে হচ্ছে কিছু বাজারও নিয়ে এসেছে, তো সেগুলো আমি গুছিয়ে এখন ফ্রিজে রেখে দিব। তো এই গাছগুলো আমাদের বাড়ির জন্য, আমার বাবার বাড়ির জন্য, মানে আমার বাসায় তো জায়গা নেই, যদি জায়গা থাকতো তাহলে আমিও খুব সুন্দর করে এরকম গাছ লাগাতাম। আর বিশেষ করে গোলাপের প্রতি তো ভালো লাগা সবার কাজ করে, এত সুন্দর দুইটা কালার, মানে খুবই ভালো লাগছিল। আমরা আরও কিছু গাছ কিনবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আগে তো আমরা শুধু দেশি গোলাপ দেখতাম, কিন্তু এখন অনেক থাই গোলাপ পাওয়া যাচ্ছে, অনেক ভ্যারাইটির, আর তার সাথে হচ্ছে চায়না কিছু গোলাপ পাওয়া যায়। তো সবগুলোই আসলে এখন অনেক ভালো লাগে দেখতে। তারপরে বিভিন্ন কালারের শেড এসেছে, মানে বিভিন্ন মিক্সড কালার, তো দেখতে আসলে এত ভালো লাগে, মনে হয় যে সবগুলোই আমার বাগানে থাকুক। তো এদিকে আম্মু বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে, মাছগুলো কেটে নিয়ে এসেছে, এখন আমি একটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো এইদিকে আবার আমার ছোট রাজকন্যা, সে কান্নাকাটি শুরু করেছে, আমি আবার দৌড়ে তার কাছে চলে আসলাম। তো তাকে ঠান্ডা করানোর পরে আবার এই যে তাকে একটু শুয়ে দিয়েছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর নাড্ডু অবস্থায় তাকে একটু কেমন জানি লাগে দেখতে। আসলে সব বাচ্চাকেই চুল থাকলে একরকম লাগে, আবার চুল যখন থাকে না তখন আবার আরেক রকম লাগে, মানে চেহারা একটা পরিবর্তন আসে। তো সরাসরি আপনাদের সাথে তাকে দেখাচ্ছি, এক একটা ছবিতে দেখা যায় যে তাকে এক এক রকম লাগে, তো সবাই বলে যে সে নাকি আমার মতো হবে দেখতে। তো শুনলে কিন্তু ভালোই লাগে যে বাচ্চা আমার মায়ের মতো হবে, একটু অন্যরকম একটা অনুভূতি কাজ করে তখন। তো যাই হোক, মায়ের কাছে সব সন্তানই একই রকম। তো এইদিকে দেখেন আমার বড় রাজকন্যা, সে সবসময় ঘরবাড়ি এলোমেলো করে রাখে, কিন্তু আজকে সে আবার আমার কথা মতো সব কিছু গুছিয়ে রাখছে। আমি তাকে বারবার করে বলছিলাম যে মা এটা গুছাও সেটা গুছাও, তো সে খেলা শেষ করে এখন আবার সব জিনিসপত্র তুলে রাখছে। তো অনেকক্ষণ ধরে আসলে তাকে বোঝানোর পরে তারপরে সে গুছিয়ে রাখছিল। বাচ্চাদের দিয়ে কাজ করানো আসলে অনেক টাফ, কারণ তারা তাদের মর্জি মতো চলতে চায়, একটা কাজের কথা বললে যে সঙ্গে সঙ্গে সে কাজটা করে দিবে সেটা কিন্তু আশা করা ভুল। আমি তাকে বলছিলাম যে এটা রাখো ওইটা রাখো, কিন্তু সে আবার আমাকে বায়না করছিল, এই যে দেখেন এটা রাখার সময় বলছিল মা তুমি একদিকে ধরো আমি আরেকদিকে ধরি, মানে অবশেষে আমাকে দিয়েই করিয়ে নিবে এরকম একটা অবস্থা। বাচ্চাদেরকে নিয়ে আবার ভিডিও করাও কিন্তু অনেক টাফ, কারণ আমরা চাই একরকমভাবে ভিডিও করতে কিন্তু তারা তাদের মর্জি মতো চলে, তো সহজেই কিন্তু তাদের ভিডিও করা যায় না। অনেক সময় মনে হয় অন্য বাচ্চাদের ভিডিওগুলো দেখলে মনে হয় যে এত সুন্দরভাবে কি সুন্দর গুছানো ভিডিও কেমনে করে, আমার বাচ্চাকে তো আমি আসলে ঠান্ডা মাথায় ভিডিও করতেই পারি না, সে তার মতো তিনিং বিরিং করতে থাকে। তো যাই হোক, সবসময় বলি যে আমার বাচ্চা ঘর নোংরা করে, কিন্তু আজকে দেখেন আমার বাচ্চা কিন্তু ঘর গোছাচ্ছে। তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন আর আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দিবেন। এদিকে আবার দেখেন সে আবার ফুলের গন্ধও নিচ্ছে, আবার আমাকেও বলছে যে মা দেখো ফুলটা কি সুন্দর, তো সেটাও আবার আমি দেখছিলাম। তো সুন্দর হোক বা না হোক, সে যেহেতু সুন্দর বলেছে তাহলে আমাকেও সেটা সুন্দর বলতে হবে। তো এটাই আর কি, মানে সে যেটাতে হ্যাঁ বলবে আমাকেও সেটা হ্যাঁ বলতে হবে, তাদের খুশিতেই আসলে আমাদের খুশি। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইদিকে দেখেন আমার বড় বাচ্চা, সে কিন্তু ঘুমাবে না, তাকে গোসল টোসল করিয়ে দিলাম কিন্তু সে কিছুতেই ঘুমাবে না, তাকে জোর করে আমি নিয়ে যাচ্ছি ঘুম পাড়ানোর জন্য, কারণ সে যদি ঘুমায় তাহলে আমি একটা কাজ করতে পারবো। আর এদিকে দেখেন সে কুশনগুলো নিয়ে এসেছে, তার উপরে টেডি দিয়েছে, দিয়ে সে আমার ওভেনের ওপরে কী যেন একটা ছিল সেটা নামানোর চেষ্টা করছিল। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর ছোটটাকে আম্মুর কাছে দিয়ে এখন ভাবলাম যে কিছু পিঠা বানাই। নারকেলটা আগে থেকে জাল করা ছিল, তো সময় সুযোগ করে পিঠা বানাতে পারছিলাম না, একটু পুলি পিঠা বানাবো। আর এদিকে যে অল্প একটু আটা মাখিয়ে নিয়েছি, মানে খুবই কম, অল্প কিছু পিঠা বানাবো। গতদিন পিঠা বানানোর পরে অল্প একটু নারিকেল বেঁচেছিল, তো সেই জাল করা নারিকেল দিয়ে ভাবছিলাম যে একটু পুলি পিঠা বানিয়ে রাখি, আর রুমাইসার বাবা খাবে, আর তারপরে দেখা যায় যে বানানো থাকলে আমারও খাওয়া হয়, টুকটাক আমিও খেতে থাকি, তো সেই জন্য একটু বানিয়ে নিচ্ছিলাম। আর মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে নারিকেলটা শেষ করা,
কারণ হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করে রেখে যাব। আর বাড়িতে যাওয়ার আগে দেখা যায় যে কিছু টুকটাক নাস্তা পানি বানিয়ে রেখে গেলে রুমাইসার বাবা টুকটাক করে খেতে পারে। তো প্রথম কয়েকটা পিঠা আমি বানানোর পরেই আমি আবার ভাজতে শুরু করেছি, আর আম্মু হচ্ছে আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে এসে আবার এদিকে পিঠা বানাচ্ছিল। তো আম্মুকে বলছিলাম যে তুমি বানিয়ে দাও আর আমি এদিকে ভেজে নেই, একসাথে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার না সবসময় মনে হয় যে অনেক মানুষজন আসবে আর হচ্ছে আমি একদিকে এরকম করে পিঠা বানাবো, তারপরে দেখা যায় যে গল্প করতে করতে সবাই মিলে একদিকে ভাজা হবে, একদিকে বানানো হবে, অনেক আইটেমের পিঠা বানাবো, মানে এরকম দিন হয়তো বা আসবে কখনো। তো আল্লাহ ভরসা, জানি না কখনো আসবে কি না। বাড়ি ভর্তি মানুষজন থাকবে আর পিঠা উৎসব হবে, মানে বাড়িতেই হবে, বাহিরে কোথাও যে মানে কিনে খেতে হবে না। পিঠা উৎসব যেগুলো হয় সেগুলো জায়গায় যেতে হবে না, বাড়িতেই আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে পিঠা উৎসব করব। তো ইনশাল্লাহ কোনো একদিন সময় সুযোগ করে হবে। তো এরপরে আমার ছোট রাজকন্যা উঠে গেছে, তো তারপরে আর আমার পিঠা ভাজা হয়নি, অল্প কিছু ভাজা শেষে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর তারপরে হচ্ছে বড় মেয়েও উঠে গেছে, এই যে দেখেন সেও দৌড়ে রান্নাঘরে চলে এসেছে। পরের দিন সকালে হচ্ছে আমার বাড়িওয়ালা আন্টি আমাদেরকে দুইটা নারিকেল দিয়ে গেছেন, তো সেটা রুমাইসার বাবা ভাঙছিল। তো এদিকে রুমাইসার বাবা নারকেল ভাঙছিল আর আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকেই আছেন নারিকেল ভাঙতে পারেন না, আর অনেকে আবার খুব সুন্দর করে নারিকেল ভাঙতে পারেন আর উঠাতেও পারেন খুব সুন্দর করে। তো এদিকে নারিকেল ভাঙতে যেয়ে রুমাইসার বাবা আবার হাতটাও কেটে ফেলেছে, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মানুষ আসলে চলে যাওয়ার পরে না হাজারটা স্মৃতি রেখে যায়। তো নানির বাড়িতে যখন হচ্ছে পিঠা বানানো হতো, তখন বড় মামা নারিকেল ভাঙার পরে খুব সুন্দর করে যে চুড়ি বানিয়ে দিত আমাদেরকে নারকেল দিয়ে। তো সেই কথাগুলো হচ্ছে রুমাইসার বাবার সাথে শেয়ার করছিলাম, মানে আমরা গল্প করছিলাম। তারপরে আবার আম্মুকেও বলছিলাম যে আম্মুর মনে আছে কিনা জানি না, কিন্তু কেটে যায় হয় না, মামা খুব সুন্দর করে করতো যত্তা সহকারে। আমার হচ্ছে নানির বাসায় স্পেশাল পিঠা হচ্ছে কুশলি পিঠা, বুঝছো? তোমাদের ওখানে এটা আমি এখনো খাই নাই, কিন্তু আমার নানির বাড়িতে আবার দাদি বাড়িতেও ছোটবেলায় দেখছি আমাদের একটা পিঠা বানাতে পারে, পুলি পিঠা, আর ওটা দুধের ভিতরে ভিজায় না, কথা বলা কোনো পিঠা আমার এটা বানায় না। আর সেই কুশলি পিঠা বানাইতে হলে তোমার এই নারকেল হচ্ছে এরকম ভাবে তুলে কুচি কুচি করে কাটতে হয়। আমরা ছোটবেলায় দেখতাম যে বড় মামা এরকম করে ইয়ে উঠাই দিত। আম্মু তোমার মনে আছে এই যে নারকেলের এই যে এইগুলা উঠানো, এই যে এরকম ভাবে বড় মামা চুরি? হ্যাঁ, এদিকে হচ্ছে আমরা যেহেতু বাড়িতে চলে যাব, তো রুমাইসার বাবার জন্য কয়েক রকমের রান্না করা হয়েছে। এখানে আছে হচ্ছে ডাল, তারপরে এখানে সরপুটি মাছ দিয়ে আর সবজি দিয়ে রান্না করা, আর এখানে একটা ভর্তা করেছি চিংড়ি মাছ দিয়ে, তারপরে লাউয়ের খোসা, আর এখানে হচ্ছে চিংড়ি, তার সাথে হচ্ছে কাঁচকলা দিয়ে গুঁড়ো চিংড়ি, এখানে হচ্ছে গরু মাংস আলু দিয়ে রান্না করা। এগুলো হচ্ছে রুমাইসার বাবার জন্য। আরও কয়েক রকমের রান্নাবান্না করা হচ্ছে, কারণ আমরা যেহেতু বাড়িতে চলে যাব, তো রুমাইসার বাবার যাতে 6-7 দিন এগুলো দিয়ে হয়ে যায়। আর তারপরে হচ্ছে আরও রান্না করা হয়েছে এখানে বেগুন দিয়ে, তারপরে মাশকলের ডাল দিয়ে একটা ঘণ্ট, এটা কিন্তু খুবই মজার, মানে দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই মজার। তারপরে হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে, আরও আম্মু রান্নাবান্না করছে, আরও এখানে হচ্ছে বড়ি দিয়ে তারপরে আলু দিয়ে শোল মাছ। এগুলো রান্নাবান্না শেষ করে আমরা হচ্ছে রওনা দিয়েছি একটু নার্সারিতে যাব। আর রুমাইসার বাবার জন্য আমরা রান্না করেছি যাতে 6-7 দিন হয়ে যায়, আর তারপরে শুক্র শনিবার তো বাড়িতে যাবে, তখন আবার বক্সে করে খাবার দিয়ে দিব। আর দেখা যায় যে আমি যখন বাড়িতে যাই তখন প্রায় 15-20 দিন তো থাকি, মানে সর্বনিম্ন 15 দিন তো আমার থাকাই হয়। আর তারপরে যেহেতু এবার অনেক দিনের জন্য যাচ্ছি, তো খাবার দাবার তো রেখে যেতেই হবে। তো রান্নাবান্না করে বক্সে করে রেখে গেলে ও দেখা যাবে ফ্রোজেন করে রাখলে বের করবে আর খেতে পারবে। তো আমি যখনই বাড়িতে যাই তখনই তার জন্য এভাবে রান্নাবান্না করে রেখে যাই, তো খুব একটা বেশি অসুবিধা হয় না। তো নার্সারিতে এসে প্রথমে জারবেরার চারাগুলো দেখছিলাম, তো চারাগুলো দেখে খুব একটা বেশি ভালো লাগলো না, কিন্তু গোলাপে গিয়ে আসলে চোখটা বারবার আটকে যাচ্ছিল, বিভিন্ন প্রজাতির গোলাপ ছিল। আর সিজনাল যে ফুলগুলো সেগুলো আসলে নিতে চাই না, এগুলো জাস্ট দেখে যাচ্ছি, কারণ এই সিজনে তো আর আমি এখন বাসায় থাকবো না, তো এখন আসলে ফুল নিয়ে খুব একটা বেশি লাভজনকও হবে না, কারণ যেহেতু ফুল
ফুলগুলো আমি দেখতে পারবো না বা পরিচর্যা করতে পারবো না, তো সেই জন্য আর সিজনাল ফুলগুলো নিব না। আর এখানে কয়েকটা কালারের বাগান বিলাস ছিল, আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে বাড়ির জন্য গাছ নিব। আম্মু কিছু গাছ নিয়ে যাবে, গোলাপের গাছ আমাদের হচ্ছে বাড়ির ছাদে লাগানো হবে, তো এগুলো হচ্ছে হাইব্রিড জাতীয়, তো এখানে অনেকগুলো ফুল হয় একটা গাছে, তো এই গাছগুলো দেখে ভালো লাগছিল। তো নার্সারিতে আসলে এত ফুল কেনার জন্য ক্রেতা আসছিল যে খুব একটা বেশি যে ফোটা ফুল সহ যে গাছগুলো সেগুলো গাছ ছিল না, সবগুলোতে কলি, তো ফোটা আসলে ফুল দেখতে পাচ্ছিলাম না, তো কলি সহ গাছগুলো নিয়েছি। আর গোলাপেই আসলে দেখছিলাম যে কোনটা কী কালার, তো নার্সারির ভাইয়া বলছিল যে কোনটা কী কালার, তো দেখছিলাম, তো হাইব্রিডগুলো দেখে আসলে আমার বেশি ভালো লাগছিল কারণ একদম থোকা থোকা ফুল ধরেছিল। তারপরে এখানে কিছু ছিল হাজারি গোলাপ, তো এগুলো দেখেই আসলে চোখটা আটকে যাচ্ছিল। তারপর এখানে পিটুনিয়াগুলো দেখে খুবই ভালো লাগছিল, এগুলো এত সুন্দর, মানে টবের মধ্যে পুরো টবটা ভর্তি যখন ফুল হবে তখন দেখতে খুবই ভালো লাগবে। তো চন্দ্রমল্লিকার এখানে এসে আবার আমার কাছে হলুদ চন্দ্রমল্লিকাগুলো খুবই ভালো লাগলো, কারণ আমার গাছ হচ্ছে চন্দ্রমল্লিকা দেখেছেন আপনারা অনেকগুলো কালার আছে কিন্তু হলুদ কালারটা নেই, তো আম্মু আবার আমাকে একটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা কিনে দিয়েছে। আর এখানে এসে হচ্ছে আবারও গোলাপ দেখছিলাম, তো এখানকার গোলাপ হচ্ছে থাই, ওই পাশে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে হাইব্রিড, আর এখানকারগুলো হচ্ছে থাই গোলাপ। তো থাইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, দেখা যায় একটা ফুল হয় কিন্তু একটাই অনেক বড় সড়ো ফুল। তো এর আগে আম্মু নিয়ে এসেছে কিছু বাজার থেকে কিনে, যেখান থেকে আসলে সবসময় কেনা হয় তার কাছ থেকে নেওয়া হয়েছে, আর এখন এসেছি এই নার্সারিতে, এখান থেকে আসলে খুব একটা বেশি গাছ কেনা হয় না, তো কয়েকটা এর আগে কিনেছি, তো ওগুলো এখান থেকেই কেনা। আসলে যারা গাছ লাগাতে ভালোবাসে বা বাগান করতে পছন্দ করে তাদের জন্য আসলে গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে। আমার তো এই গাছটা দেখেন এত ভালো লেগেছে, এই যে এই সাদা গোলাপটা মানে এত সুন্দর। আগে যখন স্কুলে পড়তাম তখন আমি আমার এক ম্যাডামের কাছ থেকে টাকা চেয়ে নিতাম গাছ কেনার জন্য, এরকম অভ্যাসও আছে আমার, মানে হাতে যদি টাকা না থাকতো তাহলে গিয়ে ম্যাডামকে বলতাম যে আমাকে কিছু টাকা দেন আমি গাছ কিনবো, এরকম অবস্থা। আর এই লাখ লাকি ব্যাম্বুগুলো সেটিং এত সুন্দর, লাকি ব্যাম্বুগুলো দেখেই মানে মনে হচ্ছিল যে নিয়ে নেই এখনই, কিন্তু নিব আসলে, আমার বাসায় তো লাকি ব্যাম্বু আছে, তারপরে এর সেটিংগুলো খুব সুন্দর, এগুলো দেখে আসলে নিতে ইচ্ছা করছিল। তারপরে অনেক রকমের অর্কিড ছিল, অনেক রকমের গাছ ছিল, আসলে ঘুরে ঘুরে দেখে দেখলে মনে হচ্ছে যে এটা বাদ দিয়ে ওইটা নেই, দেখেনি স্নোবলটা কত সুন্দর। তো কয়েকটা গাছ নেওয়া হয়েছে, এগুলো আম্মুর জন্য, আম্মু বাড়িতে গিয়ে লাগাবে, তো আপনাদের সাথে শেয়ার করব লাগানোর পরে। তো যাই হোক, আসলে বাগান করতে যারা ভালোবাসে তাদের কাছে গাছ দেখলেই ভালো লাগে, অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না। এই যে স্নোবলটা দেখেন কি সুন্দর, এগুলো কিন্তু এক প্রকারের চন্দ্রমল্লিকা, আর এগুলো চারা করে রাখা যায়, মানে একটা চারা লাগালে দেখা যায় যে বছরের পর বছর ফুল হতেই থাকে। তো চন্দ্রমল্লিকা চারা যেভাবে করে সেই প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সময় সুযোগ করে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।